শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আমাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো সকালে নাস্তা করেছিলাম, আর নাস্তা করার পরে এখন আর কি আমরা রং চা বানিয়ে আর কি খেয়ে নিচ্ছি। একটু আদা দিয়ে মশলা চা বানিয়েছিলাম, রং চা বলতে লাল চা। তো এখন আর কি সবাই বসে আর কি লাল চাটা খেয়ে নিচ্ছি। তো দুপুরে বাজারও এনেছে, সেগুলো আর কি এখনও বের করিনি, তো সেগুলো বের করবো, কিছু কাপড় কেচে নিব। তো ভিডিওটি দেখার শুরুতে আপনারা লাইক দিয়ে আর কি দেখা শুরু করবেন। আর এখন তো আমি বাজারগুলো বের করে নিচ্ছি। এখানে পোলাও চাল এনেছে, তারপরে মুরগি এনেছে, আর ডিম এনেছে, আর মাটির নিচে যে আলু থাকে সেই আলুটা এনেছে। এই সিজনে কিন্তু মাটির নিচের আলুটা দেখতে পাওয়া যায় আর কি, এই শীতের সিজনে। তো এই আলুটা কিন্তু আমি বেশিরভাগই শোল মাছ দিয়ে খাই। তো আজ আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ছোটো কুড়া চিংড়ি দিয়ে। তো চলুন আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আমি এখন বাজারগুলো গুছিয়ে তারপরে আর কি কাপড়গুলো কেচে তারপরে আর কি মুরগিটা কেটে নিব। আর এটা হলো যে মাটির নিচের আলু, সেটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে মাটির নিচের আলুটা দেখতে কেমন হয়। আর এ তো একটা বড় মুরগি এনেছে, 3 কেজি আলা। এখন মুরগিগুলো কেটে নিব। তো কাটার আগে আর কি আমি কাপড়গুলো কেচে দিব, তারপরে আর কি এই মুরগিগুলো কেটে নিব। তো ডিমগুলোকে একটু ভিজিয়ে রাখলাম, ডিমের গায়ে যে মলা আছে সেটা আর কি একটু নরম হলে ধুয়ে নিতে আর কি সহজ হবে। তো চুলা আবারও চা বসিয়েছি, তো সবাই আবারও চা খাবে, সেজন্য চার পানিটা বসিয়ে দিলাম। আর এখানে তো একটু পাউডার শেষ হয়ে গিয়েছিলো, সেটা এখন ভরে নিচ্ছি। তো কাপড়গুলোকে প্রথম আর কি একটু কেচে নিব, কেচে তারপরে আর কি আর দুপুরে রান্নার প্রিপারেশনে চলে যাব। তো এখন আমি যে পাতলা পাতলা যে কাপড়গুলো আছে, হালকা ময়লা হয়েছে, সেগুলো প্রথমে আমি এখন ধুয়ে দিব। এই তো মুরগিটা কেটে নিয়েছি, কাপড়গুলো কেচে দেওয়ার পরে আর কি রৌদ্রতে শুকাতে দিয়েছি, আর এখন মুরগিটা কেটে নিয়েছি। এখন মুরগিটা রান্না করব না, তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব। তো রেখে তারপরে রান্না করব, রুই মাছ ছিল ফ্রিজে, সেটা বের করে নিয়েছি, সেটা রান্না করব শুধু পেঁয়াজ দিয়ে। আর মাটির নিচের আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ডিমগুলো এখন পরিষ্কার করে আর কি ধুয়ে ফ্রিজে রেখে দিব পানিটা ঝরা দিয়ে। আর এই তো মাটির নিচের আলুটা কেটে নিয়েছি, একটু হলুদ দিয়ে আর কি একটু ভাপ দিয়ে রেখে দিয়েছি। আর এইখানে তো রুই মাছটা ভেজে নিয়েছি, হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি। তো মাছটা ভাজা হয়েছে। তো এখন তো রান্না করার জন্য চুলায় আর কি কড়াই বসিয়ে আমি তেল পেঁয়াজ তারপরে ময় মশলা দিয়ে আর কি মশলা কষিয়ে তারপরে মাটির নিচের আলুটা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। মানে সবসময় যে মশলা দিয়ে রান্না করি, হলুদ লবণ তারপরে মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া দিয়ে, সেইগুলো দিয়ে আর কি মশলা কষিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো ভিডিওটা বেশি একটা বড় করে নেই, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করব ফুল ভিডিওটি দেখবেন। আর এই তো রান্না কমপ্লিট করে ফেললাম। তো এখন আর কি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি সবাই একসাথে। এই তো মাটির নিচের আলু রান্না হয়েছে, আর রুই মাছ রান্না করেছি, আর ডাল রান্না করেছি, আর সাদা ভাত। তো এখন সবাই আর কি আমরা খেতে বসেছি, তো এখন খাবারটা আমরা খেয়ে নিচ্ছি। তো খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।